হাসান, তোমার বড় দুঃখ ছিল ঘরবাড়ি ভালো নয় বলে। নিন্দাতুর পাড়া পড়শি এই নিয়ে কানাকানি করে, আত্মীয় স্বজন চায় বাঁকা চোখে, পরম বান্ধব সেও কোনোদিন পরন্ত বিকেলে দরজায় আঙ্গুলের টোকা দিয়ে বলেনি, হাসান ওঠো বেলা শেষ হলো। কেননা তোমার ঘর বাড়ি ভালো নয়। মানুষ মানে কি তবে ঘর বাড়ি? ঝকঝকে দেয়াল, মেঝে, গালিচা, কিংখাপ কিংবা ওয়ার্ড্রোব? মানুষ মানে কি তবে গর্বিত দেয়াল আর তোরণে সুদৃশ্য গাড়ি, সাবধানী কুকুর? কেউ জানে না এসব প্রশ্ন নির্দয় চিলের মতো তোমাকে নিয়ত ঠুকরে খেয়েছিল কিনা। কেবলই দেখেছ তুমি চারপাশে মানুষেরা সতত বসতি গড়ে, ধু ধু শূন্যে জাগে ইমারত, কারা সব আসে যায়, চেনা ও অচেনা আসবাবের ভিড় বাড়ে, মোমের শিখার মতো গলে যায় করুণ সময়, বারান্দার টবে সহজ শুশ্রূষা পেয়ে হয়তো লতিয়ে ওঠে মূল্যবান সৌখিন অর্কিড, মাছ খেলা করে সীমিত কৃত্রিম জলাশয়ে, যদিও সবাই জানে বৃক্ষের তেমন কোনো ঘর নেই, জলজ জীবন কাঁচের আধারে শুধু ধূসর মৃত্যুকে ছাড়া কিছুই দেখে না। তাহলে হাসান কেন মানুষ আশ্রয় খোঁজে, শেকর চাড়িয়ে দেয় ঘরে? গৃহঋণ সংস্থা তার জবাব দেবে না। একদা কুটিরবাসী মানুষ এখন চায় ফ্ল্যাট, বাংলো, অ্যাপার্টমেন্ট, তবু কেন প্রত্যাশিত অভয় মেলে না? এ নিয়ে এখন আর দুঃখ করে লাভ নেই, আমরা একালে কেউ বাউলের বিষাদ বুঝি না। প্রতিদিন যোজন যোজন ব্যাপ্ত প্রান্তরের কোমল সবুজ গিলে শান্তির মতন শক্ত চোয়াল উঁচিয়ে ওঠে অট্টালিকা।